নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তেল ছাড়া বাচ্চাদের নাস্তার বা টিফিনের রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নিয়ে নিচ্ছি 2 কাপের মতো চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। কুসুম কুসুম গরম জল দিয়ে আমি চালের গুঁড়োটা মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আটা মাখার মতো করে একটা স্মুথ ডো আমি তৈরি করে নেব। চালের গুঁড়ো আমার মেখে নেওয়া হয়ে গেছে, মিনিট 10-15 এটা রেস্টে রেখে দেব। পুর তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 সেদ্ধ ডিম, 1 সেদ্ধ আলু আর কিছুটা সেদ্ধ করে নেওয়া কড়াইশুঁটি। দিয়ে দিচ্ছি নামমাত্র 1 ফোঁটা সর্ষের তেল, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। সর্ষের তেলটা না দিলেও চলতো, তবে টেস্ট ভালো হওয়ার জন্যে আমি নামমাত্র তেল ব্যবহার করেছি। ডিম, আলু, কড়াইশুঁটি খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এই রেসিপিটায় যেহেতু ডিম রয়েছে, সেই জন্য একে ভাপার ডিমের পিঠেও বলা যায়। দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, পুর আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। 1টা থালা আমি নিয়ে নিয়েছি, এবার ছোট্ট ছোট্ট করে বলের মতো তৈরি করে নিচ্ছি। এরকম ছোট ছোট বলের মতো তৈরি করে নিলে পরে পুর দিতে সুবিধে হবে। একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। পুর আমার রেডি হয়ে গেছে, আমি আরও একবার চালগুড়িটাকে মেখে নিচ্ছি। আটা মাখার লেচি যেমন আমরা বড় করে করি, ঠিক সেরকমভাবে গোলাটা বেশ বড় করেই নিতে হবে। এবার 2 হাতের সাহায্যে বলের মতো একটু গোল করে নিচ্ছি। এরপরে 1টা ছোট বাটির শেপ দিয়ে নেব। বাটি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে নিচের দিকটা যেন একদম পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু গোল করার সময় ফেটে বেরিয়ে যেতে পারে। এরপর মাঝখানে পুর দিয়ে আস্তে আস্তে করে চারদিকে মুখটা বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছেন 2 হাতের মধ্যে নিয়ে খুব আলতো করে করে আমি গোল করে নিচ্ছি। বাইরেটা এবড়োখেবড়ো থাকলে দেখতে ভালো লাগবে না, তাই 2 হাতের সাহায্যে একটু মসৃণ সুন্দর করে 1টা গোল তৈরি করে নিতে হবে। বাইরে থেকে দেখলে অনেকটা রসগোল্লার মতো মনে হবে। 1টা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আরও 1টা বানিয়ে দেখাচ্ছি। যেহেতু এটা বাচ্চাদের কথা মাথায় রেখেই তৈরি করা, সেই জন্য পুরের মধ্যে আমি কোনো ঝাল, কাঁচা লঙ্কা বা কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি। কাঁচা পেঁয়াজে অনেক সময় বাচ্চার হজমের সমস্যা হয়, তো আপনার বাচ্চার যদি সেরকম কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। আরও 1টা আমি বাটির মতো তৈরি করে নিলাম, দিয়ে দিচ্ছি পুর। মুখটা আস্তে আস্তে করে বন্ধ করে দিচ্ছি। আবারও বলের মতো গোল করে নেব। তবে খেয়াল রাখতে হবে এই বল করার সময় কিন্তু খুব সাবধানে করতে হবে, না হলে কিন্তু ফেটে যেতে পারে। সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য জল নিয়ে নিয়েছি কুকারে, দিয়ে দিচ্ছি 1টা ঝাঁঝরি থালা। ঝাঁঝরি থালায় তেল মাখিয়ে নিয়েছি। বলগুলো দেওয়ার সময় একটু লক্ষ্য রাখতে হবে 1টার গায়ে যেন 1টা লেগে না যায়। 1টা চাপা দিয়ে ঠিক 25 মিনিট আমি ভাপিয়ে নেব।
ফিরে এলাম 25 মিনিট পর। দেখে নিচ্ছি ঠিক কতটা সিদ্ধ হয়েছে। গরম অবস্থায় এগুলো কিন্তু তোলা যাবে না, তুলতে গেলে ভেঙে যাবে। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে আমি এইভাবে ঢেকে রেখে দেব। তৈরি হয়ে গেল বাচ্চাদের তেল ছাড়া নাস্তা বা টিফিনের রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়।